অর্ক চলে এসেছে কেক দেখতে বিয়ে করে খালি পায়ে। আমি নাকি জুতা খাবো দেখতে পারলাম। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার আর্কা। এই জব বেরিয়ে পড়েছি মোটা সকালবেলা, এসে তাড়াহুড়ো করে নিয়ে এসছে বলে প্যান্টও পরতে পারিনি আর এই জুতোও পরতে পারিনি, খালি পায়ে চলে এসেছি। দেখো আমি তো জানোই আরাম প্রিয় মানুষ, পা তুলে বসেছি আরাম টারাম করে। এখন যাবো রুদ্রর বাড়ি, আড্ডা আড্ডা মারবো। চলো। তো আমার বন্ধু বান্ধব গুলো সেরকম, আমি বললাম রুদ্রকে ফোন করে তোমার বাড়ির সামনে চলে এসেছি, আসো আর একটা জুতো নিয়ে আসো। বলে কেন খিদে পেয়েছে? আমি নাকি জুতো খাবো দেখতে পারলাম। ঠিক আছে চলো যাই। আমার জুতোও পড়েছে। ওটা বল, খালি পায়ে দেয় বল কি বল বল, ওইটা বল। ভালো তো আছে, ভালো তো আছে, সাবাস। ও বন্ধুরা মোটা চলে এসেছে আমাদের মধ্যে খালি পায়ে, একটা জুতো পর্যন্ত জোটে নি ওর। দেখো কি বলবো ওকে, কার পায়ে চপ্পল সেটা তো বল। ওটা কার, ওটা কার চপ্পল দেখ। এই রুদ্র বাড়ির সামনে এসে, এই যে রুদ্র দেখো, রুদ্র হাই করে দাও। না না, ও মুখ দেখায় না, লজ্জা ভাই। না রুদ্র হচ্ছে অবস্থা সব মুখ দেখায় না, অল্পবার পূর্ণিমাতে মুখ দেখায়। তো চলে এসেছি ক্যানিং বাজারে, যাবো ভাই। সব কিছু জ্যাদা নি হয়ে গেই, মতলব কুছ ভি। একটা দোকানে যাবো আজকে, একটা বন্ধুর জন্মদিন বার্থডে। মিয়া মোড়ে বলছো খালি পায়ে আমার। ঠিক আছে, তো এই বক্সটা দেখো কেমন বন্ধুরা, এটা আমাদের পছন্দ হয়েছে। মোটাটা রাম খুলে চাই নেবো, মিল্টনের দোকানে আমরা আছি এখন। দেখলে প্যাকিং করার সময় এই যো প্যাকিং কমপ্লিট। চলো বাড়ি যাবো। তো মাইক্রো ওভেনের একটা বোল অর্ডার করেছিলাম, চলে এসছে, খুলবো দেখি। কেউ একটা না ধরলে অসুবিধা হয় খুব। দিয়ে গেছে অনেকক্ষণ সকালে, তা আবার বেরিয়েছিলাম, মোটা এসেছিলো বলে খোলা হয়নি, এবার খুলবো। বাপরে, এই চো টেন টেন, এই চো বোল্টা তো সব কিছু করা যাবে। এক কেজির একটা ইয়ে, কেজিতে নয় এটা হচ্ছে ইয়েতে যখন অর্ডার করেছিলাম এমএলএ ছিল, দেখি এই যো সেলর দেখো, এই যো 1000 ml এর খাই বোল্টা কেমন তোমাদেরকে দাদা, সরি এই দেখো বোল্টা, বাহ কোয়ালিটিটাও খুব সুন্দর, উপরটা প্লাস্টিকের, এই ঠিক আছে। তো আমি রেডি বন্ধুরা, মোটাও চলে এসছে, এই যে বাইরে দাঁড়িয়ে আছে, বেরোবো। আর আমাদের বাড়ি একটা নতুন কাজের লোক এসছে, এই দেখো, এই যে কাজ করতো স্কুল থেকে চলে এসছে, এই দেখো বন্ধুরা, এই যে স্কুলের ড্রেস পরে, ও স্কুলে পরে সেই স্কুল থেকে চলে এসছে ডাইরেক্ট, বাবা ওর মানে কি বলবো, দেখছি স্কুল পালিয়ে এসছে এখানে। তোমরা বাড়িতে বলে দেবে সবাই, ঠিক আছে। তো ওদের স্কুলে আজকে খেলা ছিল, দেখো জিতেছে, এই যে এই যে স্কুলে খেলা জিতেছে বন্ধুরা। এই যে বেরিয়ে পড়েছি, যাবো তালদি, এই যে
চলে এসছি অর্ঘদের বাড়ির সামনে, এবার গেট খুলবো। চুলটা হালকা একটু ইয়ে হয়েছে হওয়ার জন্য, ঠিক আছে চলে যাবে। চলো, কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও। অর্ঘ, তো এই যে অর্ঘ ঘরে চলে এসছি, এটা ছিল আগে দিয়ে অর্ঘর বন্ধু। এই যে অর্ঘ, অর্ঘ হাই করে দে। এই যে মোটা দেখা এসে চেয়ারে বসে বসে যাবি। আমি গাড়ি চালাতে পারি না তো। এই দেখ এত বড় বড় দেখো আমার জন্মদিন। এই যো এত বড় বড় আর কে দেখতে পাচ্ছ, এই নাম মিলে গেছে না। এই যো হাই করছে মোমবাতি কই গেছে, 25 বছর বয়স হয়েছে। ও কেক কেটে দিচ্ছিল, মোমবাতি জ্বালাতে ভুলে গেছিল, এত খাওয়ার ব্যস্ততা যে তাড়াতাড়ি কেকটা কেটে কখন খাবে। সকাল দিয়ে খেতে দেয়নি তো, সকাল দিয়ে খাইনি বলছে। মোটা তোমার কাছে কখন দিয়ে তারা হয়ে গেছে। মোটাকে দে রে, মোটাকে দে, ও হা করে আছে তখন দিয়ে। আরে মোটা তখন দিয়ে হা করে খাবে বলে তুমি মোটাকে দিয়ে, মোটা দিল না রে, কিছু মনে করিস না। মোটা দেখো কতটা, দেখো এই দেখো কতটা একসাথে খাচ্ছে, দেখছো ওর তর সইছে না। দেখো বন্ধুরা মানে কি বলবো, ভালো করে মুখে মাখা একটু, কি করছিস? এ বাবা, ওখান দিয়ে আবার নিয়ে ইস। ভালো বউ দাও, তুই অর্ক বলছিস আমি দেখাচ্ছি। আমি কি হলো, দেখ তোর ক্যামেরাম্যান ভাড়া করতে হচ্ছে না, ভিডিওগ্রাফার চলে এসছে, ক্যামেরাম্যান চলে এসছে, পয়সা দিয়ে ভাড়া করতে হচ্ছে না, দেখছিস তো। এই এত খাস না, এতজন আছে সবার জন্য একটু একটু বাঁচিয়ে রাখো। এবার কেকটা খাবো, ওরা একটু খাবি না ভাই, না আর না মুখে দিবি না। হ্যাঁ মোটা নিল না দেখলে, মোটা কবে এত ভালো হলে। দেখো মোটা দিয়েছে, দেখো এই দিকটা পুরো মোটার বুদ্ধি, দেখো এই দেখো এই এবার কেক মাখা কি হচ্ছে সব। তো বন্ধুরা দেখো কি করেছে সব, তাই দেখো বার্থডে বয়ের অবস্থা, দেখো হাফ প্যান্ট পরে ঘুরে চলে। এই যে উপরে যাচ্ছি অর্ঘদের উপরে, খাওয়া দাওয়া হবে 9:05, কারেন্ট নেই ওদের, ইনভার্টারে চলছে। ওই যে অর্ঘর ভাইয়ের ঘর পড়ছিল, ওর ভাই
দেখি ওই দিকটা এই যো খাওয়া দাওয়া হবে এখানে তো বার্থডে বয় আগে খেতে বসে গেছে দেখো কি কি আছে চালটা কই মানে ভাতটা ভাত বাইরে আছে ভাত আছে দাঁড়া না আলু ভাজা ডাল পায়েস আছে এই যে চিকেন স্যালাড এটা কি মিষ্টি মিষ্টি আছে আর মোটা এখন ছবি তুলছে দাঁড়া মোটা আমি যাই সব বসে গেছে মোটা বাইরে খাবে এই যে কোথায় এই যে চেয়ারে এখানে খাবে ও আমাদের সাথে বসে খায় না কোথাও গেলেই পরে তোরা গরিব তোরা নিচু এইসব বলে তা তুই আমার সাথে বস তাহলে নিচে বসে খা এই তো তুই নিচে বসে খা তাহলে এই যে সবাই খাওয়া স্টার্ট হয়ে গেছে দেখো টাকা তোর ঘো টাকা একটু হাই বল না খুব সুন্দর হয়েছে রান্নাটাও আর এই যে মোটা দেখো বাইরে বসেছে বড়লোক শুধু বড়লোক বড়লোক করছে মোটা খেতে খেতে উঠে এসেছে দেখো পুরো বাত পরিষ্কার দেখা আর একবার দেখা ভালো করে একটু দেখা বাবা খা খেয়েছে মোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে ওখানে বসে বসে খেতে খেতে উঠে এসছে তো বাজে 10টা বাজতে 7 মিনিট বাকি বেরিয়ে যাবো চলো সবাই টাটা টাটা চলো বেরিয়ে যাই টাটা সবাই আবার দেখাও কুয়াশাতে যাওয়াটা একটু কম আছে দেখো পুরো নির্জন হয়ে গেছে রাস্তা কুয়াশাটা দেখো বন্ধুরা পড়ছে আস্তে আস্তে চাঁদখালি চলে এসেছি আর 4 কিলোমিটার মতো 4 কি 5 কিলোমিটার তো বন্ধুরা ঘরে চলে এসেছি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে দেওয়া বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও আসলে তোমরা সবার আগে আপডেটটা পেয়ে যাও তো চলো টাটা গুড নাইট